আপনি প্রশ্ন করেছেন যে ব্রিটিশ মহিলা সে বলতেছে যে ইসলাম সারা খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য তিনটি ধর্ম আহ আলাদা আলাদা তাদের বিচার হবে গ্রহণযোগ্য হবে আল্লাহ রাবুল আলমিন সর্বশেষ নবী প্রেরণ করার মাধ্যমে পূর্বের সমস্ত ধর্মগুলোকে যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মগুলোকে রহিত করে ফেলেছেন কারণ ওই ধর্মে তাওরাতে ইহুদি ধর্মে লেখা আছে যে যখন শেষ জমানায় ইসলাম ধর্ম আসবে তখন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না তো কাজেই ইহুদিরা শিরকের অন্তর্ভুক্ত কারণ সে তারা উজেরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে এবং খ্রিস্টানরা ঈশাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে এবং তারা সেটা গ্রহণ করে না। ইসলাম ধর্ম। তাদের বইয়ের মধ্যে লেখা আছে। কিন্তু যখন নাকি মুসা যুগে যখন ইহুদিরা যদি মুসা আলাহিসাল্লামের যে তাওরাত অনুযায়ী শিরিক না করে তারা মেনে থাকে মুসা আলাহিসাল্লামের যুগে তাদের যুগের লোকদের সেই ইহুদি ধর্মটা কবুল হবে এবং খ্রিস্টান তারপরে যে ইসা আলাহিসাল্লাম আসার পর ইসা আলাহিসাল্লামের যুগে যখন ইসলাম ছিলেন তখন ওনার যুগে খ্রিস্টান ধর্ম যেটা তৌহিদের সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু আহ মুসা চলে যাওয়ার পরে ঈসা চলে যাওয়ার পরে তারা ধর্মকে বিকৃত করে ফেলে এবং তারা সেখানে শিরিক শিরিক অংশীদার করেন তাদের নবীকে খ্রিস্টানরা ঈশাকে আল্লাহর পুত্র বানায় এবং হিদরা উজৈরকে আল্লাহর পুত্র বানায় এইভাবে তার ধর্মকে বিকৃত করে ধর্ম বিকৃত না করলেও যখন নাকি রসুল ইসলামের দিন ইসলাম এসে পড়লো তখন পৃথিবীর সমস্ত ধর্মগুলা রহিত হয়ে গেল এখন এই যে রসুল ইসলাম আসার পরে কোনো ধর্মই আল্লাহ তাআলা কবুল করবেন না ইসলাম দিন ইসলাম ছাড়া দিন ইসলামটা তাওহীদের ধর্ম যেখানে কোনো শিরিক নাই আর এই দিন ইসলাম ছাড়া বাকি যত ধর্মগুলা সবগুলো আমি যে শিরিক কুফর বেদাতির বেদাত রয়েছে এই জন্য এগুলা কখনো গ্রহণযোগ্য হবে না আর এটার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা ঘোষণা দিয়েছেন আউদ বিশালদিন আইনদাল্লাহির ইসলাম এক আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম একমাত্র ইসলাম আর ইসলাম ধর্মের যে রসুল হোসেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম তার শরীয়ত অনুযায়ী ইবাদবন্দী করতে হবে আর সুরা আল ইমরানের পাঁচাশি নম্বর আয়ত আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করেছেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি সারা অন্য কোন ধর্ম মেনে চলবে এটা আল্লাহ কখনো গ্রহণ করবেন না এবং কে আমাদের দিন সে ধ্বংস ধ্বংস হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তার থেকে এটা কখনো গ্রহণ করা হবে না যত ভালো ধর্ম হোক যত ভালো সভ্যতা হোক যত ভালো নিয়ম নীতি হোক যত ভালোই হোক এটা ইসলাম থেকে কোনো কখনো ভালো হবে না কারণ দিন ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্মগুলাই শিরিকের অন্তর্ভুক্ত এখানে যেটা বলেছে সেটা আছে আসার আগে ধর্মের যদি তারা তো হিদ মেনে থাকে ইসলাম ধর্ম আসার পূর্বে যদি কেউ খ্রিস্টান খাঁটি তো খ্রিস্টান হয়ে থাকে সেটা আল্লাহ কবুল করবেন আহ তারপরে খ্রিস্টান ধর্ম আবার আসার পূর্বে যারা নাকি ইহুদি ধর্ম তৌহিদ ভিত্তিক রসুল মুসাল তাওরাত তারা মেনে চলেছে শিরিক করে নাই তাদেরটা তখনকার যুগে গ্রহণ করা হবে কিন্তু যখন আলাইহি ওয়াসাল্লাম পনেরোশো বছর পূর্বে দুনিয়াতে আসলেন উনি চল্লিশ বছর বয়সে যখন নাকি উনি নবত পেলেন রিসালাত পেলেন এবং যখন উনি রসুল্লাহ আসলামের শরীয়তের দাওয়াত যখন দিলেন ওই সময় থেকে পূর্বের সমস্ত খ্রিস্টান ধর্ম ধর্ম সেগুলো রহিত হয়ে গেছে এবং তাদের ওপর ফরজ আইন হয়েছে যে তারা তাদের ধর্ম ত্যাগ করে এই ইসলাম ধর্মে গ্রহণ করে এবং শহীদ হাদিস বলছে যে সহি হাদি মুসলিম হাদিস যে ওই ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমার আমার কথা শোনার পর সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক অন্য কোনো ধর্মের হোক আমার প্রতিনিধি সে ইমান না আনে সে অনন্তকালের জন্য জাহান্নামে নামে সে শাস্তি ভোগ করবে তার এই পূর্বের ধর্মগুলো কবুল হবে না তো কাজেই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এটা বোঝার দান করুক এবং বোঝানোর দান করুক যে কোরআনের মধ্যেই এই সিদ্ধান্ত আল্লাহ রাবুল আলম দিয়েছেন যে দিন ইসলাম ব্যতীত কেয়ামত পর্যন্ত এটা শেষ শেষ দিন শেষ ধর্ম যেটা নাকি কেয়ামত পর্যন্ত থাকবে আর কোনো রসুল আর কোনো কোরআন কার কোনো বিধান আসবে না দিন ইসলামটা পৃথিবীর ইতিহাসে সর্বশেষ দিন এবং পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন এবং এই দিন ছাড়া অন্য কোনো দিন যদি কেউ মানে সেটা কখনো আল্লাহ কবল করবেন না এবং সে পরকালে কাফের হবে এবং ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে আর প্রমাণ আমরা দিলাম সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের পাঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন অধ্যয়ন করে কোরআনের বিধানগুলো বুঝে এবং রসুল্লাহ সর অনুযায়ী ফিরদান করুক আলাহি ওয়াসবেদ ভাই